आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और उसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं, एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी और ज्ञानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलू में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। तू ही महारथी।
शुद्ध शंभुर की महारची, शुभ की शुद्ध शंभुर की महारची, शुभ की शुद्ध शंभुर की महारची। हालेलुया, शुभ की शुद्ध शंभुर की महारची। प्रेज द लॉर्ड। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো যেখানেই থাকুন আমরা ঈশ্বরের সাথে কথা বলবো আর আত্মাতে তৈরি হয়ে যাব। তো নিজের আত্মাকে তৈরি করুন, নিজের পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আপনাতে অন্য ভাষাতে কথা বলুন। রে বন্ধরা বাগড়াটে কেবল সাখারাবা, রে জারা হান্দ্রে রে বন্ধরা বাগড়াটে কেবল সাখারাবা, মা সেকেলে রা সাকাররা হান্দ্রে রে বন্ধরা বা সিকেলে জাহান্দ্রে, ও সিকেন্দ্রা বা শান্তরা কাড়া আন্দ্রে কা আলা কাড়ি টে কেবল প্রাটে কেবল সাকারাবা, মা সেকেলে রা সাকাররা হান্দ্রে, ও রে বন্ধরা বাগড়াটে কেবল সাকারাবা, মা রে সিকেলে জাহান্দ্রে রে বন্ধরা বা সিকেলে জাহান্দ্রে আলা কা, ও রি টে কেবল প্রাটে কেবল সাকারাবা, মা সেকেলে রা সাকাররা হান্দ্রে রে বন্ধরা বা কেড়ে যা হান্দ্রে আলা কারি টেকে ব্রাটে কে বসা কাড়বা, মা সেকেলে রাসা কার রা হান্দ্রে, ও রেজা রেজা রা খাসা রা হান্দ্রে রে বন্ধরা লবা, মা সে রেজা রা হান্দ্রে রে বন্ধরা লবা, জিকেড়ে যা হান্দ্রে আলা কারি টেকে ব্রাটে কে বসা কাড়বা, ও ধনে বার পিতা পরমেশ্বর, ও ধনে বার পবিত্র আত্মা রে বন্ধরা লবা, ব্রাটে কে বসা কাড়বা, মা সেকেলে রাসা কার রা হান্দ্রে আলা কা রিটে কে ব্রাটে কে বসা কাড়বা, রেজা রা হান্দ্রে রে বন্ধরা লবা, ব্রাটে কে বসা কাড়বা, ও মারে জিকেড়ে যা হান্দ্রে রে বন্ধরা লবা, জিকেরে সাহান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা কাড়াবা, ও রে জার রাহান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা কাড়াবা। ধন্যবাদ প্রভু আগস্টের মাসের জন্য, রে বন্ধরা লবা গ্রা টেকে বসা কাড়াবা, রে জার রাহান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা কাড়াবা, মা সেকেলে রাসাকা, ও রে বন্ধরা লবা। ধন্যবাদ প্রভু এই তৈরির বছরের জন্য, রে জার রাখা সার রাহান্দ্রে রে বন্ধরা লবা, মা সেকেলে রাসাকা, রাহান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা কাড়াবা। ও ধন্যবাদ ঈশ্বরে বন্ধরা লবা, রে বন্ধরা, রে জারা হান্দ্রে রে বন্ধরা লবা, গ্রা টেকে বসা খাড়াবা। নিজের আত্মাকে তৈরি হন, নিজের আত্মাকে তৈরি করুন বচনকে শোনার জন্য, রে বন্ধরা লবা, গ্রা টেকে বসা খাড়াবা। জুটের রূপে প্রার্থনা করার জন্য আত্মাতে আর বুদ্ধি দ্বারা, রে বন্ধরা লবা, গ্রা টেকে বসা খাড়াবা, রে জারা হান্দ্রে আলা কাটে। ঈশ্বর যেমন চান তেমন প্রার্থনা করার জন্য নিজেকে তৈরি করুন, নিজের আত্মাকে তৈরি করুন। ও রে বন্ধরা লবা, গ্রা টেকে বসা কাড়বা, মা সেকেলে রাসা কার রা হান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা খাড়বা, মা রে সেকেলে রা হান্দ্রে আলা কারি টেকে বোকরা টেকে বসা খাড়বা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু। সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব আর আমরা বাইবেল থেকে দেখব প্রথম পয়েন্টে প্রথম তিমথিয় দুইয়ের অধ্যায়ের এক থেকে চারের বাক্য, হালেলুয়া, যেখানে বাইবেল বলছে, আমার সর্বপ্রথম নিবেদন যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা মধ্যস্থ ধন্যবাদ করা হয়, হালেলুয়া, বিশেষত রাজাদের উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও দৃঢ়তায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে, হালেলুয়া। আমাদের ঈশ্বরের ইচ্ছা আমরা সমস্ত মানুষ উদ্ধার পাক, হালেলুয়া। আর আমরা সেই জন্য প্রার্থনা করব ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে, যে বিশ্বের সমস্ত, বিশেষ করে যারা আর এই বিশ্বেতে আছে, যাদের পরিবার সদস্য বন্ধুদের জন্য, স্কুলেতে, ব্যবসায়, চাকরি, যেখানেই আপনি থাকেন না কেন, সেই সমস্ত জায়গায় সমস্ত মানুষ যারা আছে, যারা যিশুকে জানে না, তাদের জীবন বদলাচ্ছে, তারা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে, পরিত্রাণকে পাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, রে বন্ধরা লবা, গ্রা টেকে বসা কাড়াবা। তো আমরা প্রার্থনা করবো সবিশেষ সমস্ত মানুষদের জন্য, হাল
हालेलुया रे बोंद्रा लबागरा टेके बो साकड़ाबा मासे केले रा साकड़ा हांद्री आला कडी टेके बो ग्रा टेके बो साकड़ाबा धन्यवाद दिन से महान ईश्वर के स्थान महान अनुग्रह द्वारा विश्व समस्त मानुषर उद्धार হচ্ছে যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে প্রার্থনা করুন নিজের ইচ্ছাতে না ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে বুদ্ধি আর আত্মা দ্বারা প্রার্থনা করুন যীশু খ্রিস্টের নামেতে রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা বাইবেল বলছে আমাদের সর্বপ্রথম প্রার্থনা নিবেদন হচ্ছে সমস্ত মানুষের জন্য তারপর বিশেষত রাজাদের জন্য মানে আমাদের এই সমাজের লিডারদের জন্য ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা ঈশ্বর চান আমরা সমস্ত মানুষদের জন্য লিডারদের জন্য প্রার্থনা করি তো প্রার্থনা করুন জুজারুভাবে আত্মাতে প্রার্থনা করুন আমাদের দেশের সমস্ত মানুষের জন্য সমস্ত লিডারদের জন্য রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা সমস্ত মন্ত্রীদের জন্য রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মাসে গেলে রাসা কর রাহান রে রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মারে জেকেরে জাহান রে আলাগাড়ি টেকে বো সাকড়াবা ও মারে জেকেরে জাহান রে রে বোন্দ্রা লবা জেকেরে জাহান রে আলাগাড়ি টেকে বো সাকড়াবা মাসে গেলে রাসা কর রাহান রে ও মাসে গেলে রাসা কর রাহান রে আলাগাড়ি টেকে বো সাকড়াবা ধন্যবাদ ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করার শক্তি দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা হ্যাঁ প্রভু আমরা নিজের ইচ্ছাতে নয় প্রভু আপনার ইচ্ছাতে প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামেতে ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা আমরা ঘোষণা করছি প্রভু আমাদের ভারতবর্ষ যীশু খ্রিস্টের প্রভুটাকে বলছি যীশু খ্রিস্টের নামে আমাদের ভারতবর্ষের প্রভু যীশু খ্রিস্ট রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা আর ভারতবর্ষের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে ও পরমেশ্বর রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা রে সারা হাত রে আলাগাড়ি টেকে বো সাকড়াবা ও প্রতিটা লিডারের কাছে পরমেশ্বর উদ্ধার যাচ্ছে রে সারা হাত রে বোন্দ্রা লবা আমরা আমাদের নিজেদের জীবনের যে বিভিন্ন জায়গায় অফিস কোম্পানি স্কুল কলেজ সমস্ত জায়গা আপনার নিজেদের জায়গা যা থাকাতে সমস্ত জায়গাতে সুসমাচারকে প্রচার করুন রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা সুসমাচার সমস্ত জায়গায় প্রচার হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা প্রতিটা মানুষ পরমেশ্বর রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা সত্যের তত্ত্বজ্ঞানে আসছে যীশু খ্রিস্টের নামে তারা জানতে পারছে যীশু একমাত্র জীবন হালেলুয়া ও রেজা রাহান রে আলাগা তারা তাদের জীবনকে উদ্ধারকে গ্রহণ করছে পরিত্রাণকে পাচ্ছে রেজা রাহান রে রে বোন্দ্রা লবাগরা তাদের সত্যে তত্ত্ব জ্ঞানে পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে ও রেজা তাদের হৃদয় খোলা প্রভু রেজা রাহান রে যখন সুপন যখন সত্যটাকে জানতে তারা সেটাকে গ্রহণ করছে যীশু খ্রিস্টের নামেতে ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়া বা মাসে খেলে রাসা কর রাহান রে রে বোন্দ্রা লবা সিকেল সাহান রে আলাগা ও রে টেকে বো সাকড়া বা ও ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য বিশ্বের সমস্ত মানুষের জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশের সমস্ত মানুষের জন্য লিডারদের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি সমস্ত মানুষের উপর থেকে আমি শয়তানকে কাটছি সমস্ত লিডারদের উপর থেকে শয়তানকে কাটছি যীশু খ্রিস্টের নামে আর প্রভু ঘোষণা করছি সমস্ত মানুষের উপর সমস্ত লিডারদের উপর প্রভু আপনার প্রভুটাকে বলছি যীশু খ্রিস্টের নামেতে হ্যাঁ প্রভু তাদের উপর আপনার অনুগ্রহ কৃপা প্রেমকে বলছি প্রভু যীশু খ্রিস্টের নামে তারা উদ্ধারকে গ্রহণ করছে পরিত্রাণকে পাচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ও প্রভু তাদের হৃদয় বুদ্ধি বদলে যাচ্ছে প্রভু তারা ঈশ্বরের জ্ঞানেতে জ্ঞান পান হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ সর্বদূত তাদের হৃদয়কে তৈরি করছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ও ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহ সকল জীবনে কাজ করছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট নেব আর আমরা প্রার্থনা করব আমাদের ঈশ্বরের সেবক পাস্টার আইজ্যাক দ্বারা আমাদের কাছে যে ভবিষ্যবাণী হয়েছে যে ভাববাণী করা হয়েছে যে আমরা 31 ডিসেম্বর পর্যন্ত এক আরব লোকেদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছি এক আরব লোকেদের উদ্ধারকে গ্রহণ করাচ্ছি পরিত্রাণকে দিচ্ছি আর সেই মহান প্রজেক্টের জন্য সেই ঈশ্বরের মহান সিদ্ধ ইচ্ছা আমাদের দ্বারা পূরণ হচ্ছে আর সমস্ত প্রোগ্রাম বা সমস্ত যে কিছু যোজনা আছে যা কিছু যোজনা আছে সমস্ত কিছু পবিত্র আত্মার দ্বারা আমরা করছি যীশু খ্রিস্টের নামে আর আমরা তাদের সফল হচ্ছি যীশু খ্রিস্টের নামে তো নিজের আত্মাতে তৈরি হয়ে জুজারুভাবে প্রার্থনা করুন আমাদের প্রতিটা প্রজেক্ট প্রতিটা প্রোগ্রাম যা কিছু আমরা ঈশ্বরের আত্মার দ্বারা গ্রহণ করছি সমস্ত জিনিস সফল হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মাসে গেলে রাসা কর রাহান রে রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মারে জেকে রে সাহান রে আলাকাড়ি টেকে বো সাকড়াবা ও মারে জেকে রে রাসা কর রাহান রে রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মারে জে 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 রাজা রাহান রে ও রে বোন্দ্রা লবাগরা টেকে বো সাকড়াবা মাসে গেলে রাসা কর পিতা
পারমিশন আমাদের সমস্ত প্রোগ্রাম পিতার পারমিশন আপকে সিদ্ধ ইচ্ছা সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে দেন রে বন্ধুরা বাগড়াটে কে বৈশা কারবা রে যারা হাত দেয়া লাগ আমরা সমস্ত প্রোগ্রামের দ্বারা আমরা সকল তাকে গ্রহণ করছি প্রভু যীশু নামে রে বন্ধুরা বাগড়াটে কে বৈশা কারবা হ্যাঁ প্রভু আমাদের যে পারমিশন আমাদের যে প্রজেক্ট আছে পারমিশন এক আর পর্যন্ত রে বন্ধুরা বাগড়াটে কে পৌঁছানো 31 ডিসেম্বরের মধ্যে তাতে আমরা সকল তাকে গ্রহণ করছি প্রভু যীশু খ্রিস্টের নামে হ্যাঁ প্রভু রে বন্ধুরা বাগড়াটে কে বৈশা কারবা না বলেতে না প্রভু শক্তিতে রে বন্ধুরা বাগড়াটে কে বৈশা কারবা আপনার আত্মার দ্বারা প্রভু আমরা সবকিছু করতে পারি যিশুর নামে ওরে বন্ধুরা বাগড়া টেকে বৈশা কারবা কারণ যে আমাদের মধ্যে আছে সে মহান এই বিশ্বের থেকে রে বন্ধুরা বাগড়া টেকে বৈশা কারবা আমরা আমাদের সমস্ত প্রজেক্ট সফলতাকে গ্রহণ করছি যিশু খ্রিস্টের নামে আমাদের যে টার্গেট সেই টার্গেট আমাদের পূরণ হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে ওরে বন্ধুরা বা আরো লোকের উদ্ধার হচ্ছে প্রভু ওরে যারা হাত রে আলাকারি টেকে বোকরা টেকে বৈশা কারবা আমাদের অনলাইন চার্চ প্রতিটা ভাষায় প্রতিটা মানুষের কাছে পৌঁছেছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্ধুরা বাগড়া টেকে প্রতিটা মানুষের হৃদয় খোলা আছে প্রভু যীশু খ্রিস্টের নামে তারা সুসমাচারকে গ্রহণ করছে যিশুর নামে যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2 অধ্যায়ের 4 বাক্যে যেখানে বলা হয়েছে তাহার ইচ্ছা এই যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্ব জ্ঞানে পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুইয়া এখানে তাহার ইচ্ছা মানে প্রভুর ইচ্ছা হালেলুইয়া প্রভু চায়েন তার প্রতিটা আত্মা বাঁচুক তাতে সে যেমনই হোক না কেন হালেলুইয়া সেই জন্য প্রভু আমাদেরকে প্রার্থনা করার শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে আর সময় দিয়েছে হালেলুইয়া রে বন্ধুরা বা আপনারা প্রার্থনা করুন অন্য ভাষাতে নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের বন্ধু বান্ধবদের জন্য যে তোমাদের জানাশোনা হালেলুইয়া জানাশোনা যারাই আছে তাদের সবার কাছে সুসমাচার পৌঁছেছে আর তারা সঠিক জ্ঞানটাকে গ্রহণ করছে কি যীশু খ্রিস্ট কোনো ধর্ম নয় হালেলুইয়া যীশু খ্রিস্ট এসেছে আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে প্রেজ দ্য লর্ড হালেলুইয়া আর আমরা প্রার্থনা করব আমাদের সমস্ত পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য যে আমাদের সাথে যারা সম্পর্কে সম্পর্কিত বা জড়িত তারা সবাই প্রভুর সুসমাচারকে শুনছে আর তাকে গ্রহণ করছে আর নিজের জীবনে পরিত্রাণকে পাচ্ছে হালেলুইয়া আত্মাতে প্রার্থনা করুন রে বন্ধুরালা বাগড়া টেকে বৈশা কারবা রে সারা হান্দ্রে রে বন্ধুরালা বাগড়া টেকে বৈশা কারবা মারে সেকেলে রাসা কারবা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা কারবা মারে জেকেরে জাহান্দ্রে রে বন্ধুরা লাবা জেকেরে জাহান্দ্রে ও রে সা রে সা রা খা সা রা হান্দ্রে রে বন্ধুরা লাবা গড়া টেকে বসা কারবা ও মারে জেকেরে রা সা কার রা হান্দ্রে ও রা সা আন্দ্রে রে বন্ধুরা রে সা রা হা সা রা হা সে রে জেকেরে জাহান্দ্রে ও রে হানি রি জে রে কে সে রা সা আন্দ্রে ও সিকিন্দর বা শান্তর কার আন্দ্রে কা আল কারি টেকে বগড়া টেকে বসা কারবা মাস্তে কেলে রা সা কার রা হান্দ্রে আল কারি টেকে বগড়া টেকে বসা কারবা ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর আপনার এই মহান অনুগ্রহের জন্য রে বৌদ্রালা বাগড়া টেকে বৌসা কারবা সেই মহান অনুগ্রহের দ্বারা রে জানা হান্দ্রে আলাকারি কে বলতে কেমন হ্যাঁ পরমেশ্বর আমাদের সাথে জড়িত সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ পরিবার স্বজন এই পরমেশ্বর যাদের প্রভু এখনো সুসমাচারকে গ্রহণ করেনি প্রভু তারা সুসমাচারকে গ্রহণ করছে যীশু খ্রিস্টের নামে আপনার মহান অনুগ্রহের দ্বারা বা তাদের কাছে সুসমাচার যাচ্ছে প্রভু তাদের হৃদয় বুদ্ধি খুলছে প্রভু যীশু খ্রিস্টের নামে হ্যাঁ প্রভু তাদের বলছে আমি পরমেশ্বর তাদের জ্ঞানের চোখ খুলে যাচ্ছে যীশুর নামেতে ও হালেলুইয়া তাদের অন্ধকারের পট্টি কি আমি তাদের চোখ থেকে সরিয়ে দিচ্ছি যীশু খ্রিস্টের নামে ও রে বন্ধুরা তারা ঈশ্বরের প্রকাশে প্রকাশিত হচ্ছে ও হালেলুইয়া রে যারা হান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারবা ঈশ্বরের জ্যোতিতে ঈশ্বরের প্রকাশে তারা প্রকাশমান হচ্ছে ও গ্লোরি 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 ও হালেলুইয়া হালেলুইয়া মহান অনুগ্রহ ও রে যারা হান্দ্রে রে বন্ধুরা জিকের যা হান্দ্রে আলাকা সে মহান অনুগ্রহ
তাদের জীবনে কাজ করছে প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রতিটা মানুষের প্রভু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রভু তো উদ্ধার হচ্ছে পরিবারের যীশু খ্রিস্টের নামে। রে মন্ত্রালয় আপনার টেকে বসা খাড়াবা হা পিতা পরমেশ্বর, বাইবেল থেকে পরমেশ্বর আপনার বাক্য পূরণ হচ্ছে প্রভু, যে পরিবারের একজন যদি প্রভু প্রভুতে থাকে তার দ্বারা পুরো পরিবারের উদ্ধার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। ওই বচন প্রভু পুরো হচ্ছে আমাদের পরিবারে, আমাদের জীবনে, আমাদের মেম্বারদের জীবনে প্রভু যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ প্রভু আপনার সেই মহান অনুগ্রহের জন্য। ও গ্লোরি টু গড, ও হালেলুয়া 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 হালেলুয়া। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার সেই মহান অনুগ্রহের জন্য, কৃপা প্রেম দয়ার জন্য। ধন্যবাদ প্রভু আপনি রাজা রাজা প্রভু, প্রভু আপনি সর্বশক্তিমান প্রভু। ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য। ধন্যবাদ আমাদের প্রার্থনা করার সুযোগ ও সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য আর উত্তর দেওয়ার জন্য। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন উপাসনা শ্রুতি আরাধনার সময়, তো আমরা আমাদের কয়েকটি স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনলাইন চার্চ আপনারা সবাই দেখছেন বা প্রচুর পরিমাণে আপনারা বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আজকের
অনলাইন চার্চের এত সুন্দর আশিসের বচন লিখছেন পাস্টারজি। আজকে ট্রফিক হলো আপনার দুর্বলতার জন্য তার শক্তি, হালেলুইয়া। তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। 2 করিন্থীয় 12:9 আপনি প্রভুর সেবা করার সময় আপনার সচেতন থাকা উচিত যে তিনি কখনোই আপনাকে ক্লান্ত হতে দেবেন না অথবা আপনার দীপ্তি জীর্ণ হতে দেবেন না। তিনি আপনার শক্তি পুনর্জীবিত করবেন। যিশাই 40:30-31 এটি সুন্দরভাবে ব্যাখ্যা করে আছে, হালেলুইয়া। তরুণেরা ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা স্থলিত হয়, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তাহারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়ালে শান্ত ও দৌড়ালে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ইব্রু ভাষায় নাবায়ন শব্দের অনুবাদ করিলে আক্ষরিক অর্থ হল পুনরুত্থান হওয়া। ছবিটিতে বেঁকে যাওয়া গাছটি যা মরতে পারে বলে আশাবাদী হঠাৎই পুনরুজ্জীবিত হয়, হালেলুইয়া। এটি এক ধরনের রূপান্তর যেখানে মৃত্যু একটি নতুন জীবনের দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন দুর্বলতা শক্তির দ্বারা প্রতিস্থাপিত হয় পুনর্জীবন। কথাটার প্রতিশব্দগুলির মধ্যে একটি হল বিকল্প, যা ক্রেস চিহ্ন ও সুতরাং আপনার দুর্বলতার বিনিময় আপনি তার শক্তি পেয়েছেন, হালেলুইয়া। এতে অবাক হওয়ার কিছুই নেই যে কলসীয় 1:29 এ পৌল বলেছেন, আর তাহার যে কার্য সাধক শক্তি আমাতে সবরা ক্রমে নিজ কার্য সাধন করেছে তদ অনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম ও করিতেছি, হালেলুইয়া। সুতরাং এটি আপনার মধ্যে তার ঐশ্বরিক শক্তির কার্য সম্পর্কিত বাক্য, হালেলুইয়া। 2 করিন্থীয় 3:5-6 এ তিনি বলেছেন, আমাদের দক্ষরাত বিষয়ে গ্রিক, যে দক্ষতায় সাথে আপনার সুসমাচার সক্ষম ও প্রচারক হিসাবে কার্য করি তা ঐশ্বরিক মাংসিক নয়, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমরা যে আপনারই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতায় ঈশ্বর হইতে উৎপন্ন। তিনি আমাদিগকে নতুন নিয়মের পরিচারক অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এই ঈশ্বরের পরিকল্পনায় তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের ফল বৃদ্ধি করেন। যিশাই 40:29 তার সাথে আপনি কখনোই শক্তিহীন বা অনুপ্রাণিতাহীন হতে পারেন না, হালেলুইয়া। এটি 2 করিন্থীয় 4:16 পদে প্রেরিত পৌল কথা মনে করায়, এই জন্ম আমরা হতাশ হই না, তবে যদিও আমাদের
বাহক মানুষ ও যত্তপি ক্ষীর্ণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্যটি দিন দিন নতুনীকৃত হইতেছে। হালেলুইয়া। প্রভুর একজন কার্যসাধক হিসাবে এবং তার সাথে ও একত্রে কাজ করার জন্য আপনার শক্তির নতুনীকরণ হইতেছে। হালেলুইয়া। প্রার্থনার সময় আপনার আত্মার দীপ্তি দ্বারা আপনি অনুপ্রাণিত হন, ক্রমাগত সতেজ ও সজীব হন এবং আনন্দে পূর্ণ হন এবং সম্পর্কে আপনি সচেতন হন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। ধন্য প্রভু যীশু খ্রিস্ট, আমি ঈশ্বরের আত্মার দ্বারা ক্রমাগত সচেত ও সজীব হই। আমি প্রভুর সেবা করিতে অনুপ্রাণিত এবং আনন্দে পরিপূর্ণ। আমি যীশু খ্রিস্টের অনুগ্রহে শক্তিশালী, প্রতিটি মঙ্গল কাজের জন্য উপযুক্ত এবং প্রস্তুত। তিনি আমার জীবনের শক্তি। আলেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আরো অধিক বাইবেল পড়তে পারেন আপনারা যিশাই 40:29 আর গীতসংহিতা 103:1-5। আলেলুইয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুইয়া। এখন সাক্ষীরতার সময়। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। মে ধন্যবাদ করতি হুম পরমেশ্বর কা ইস অদ্ভুত গওয়াহী কে লিয়ে। অর মেরি গওয়াহী হ্যায় মেরে সেল মেম্বার কি। তো ও বহন জব পে গই থি और वैसे ही अचानक उसके पति की तबीयत ख़राब हो गई। उनके बच्चे ने फ़ोन किया कि मम्मी पापा की तबीयत बहुत ख़राब है। तो वो जॉब से घर आई और बहुत घबराई हुई थी, और उनके पति की तबीयत ऐसी थी कि वो बहुत बेचैन हुए थे और घबराहट हो रही थी। तो वैसे ही हालत में उन्होंने डॉक्टर के पास लेकर गई, पर दवाई से भी कुछ आराम नहीं लगा। फिर उन्होंने मुझे फ़ोन किया कि सिस्टर मेरे पति को बहुत घबराहट हो रही है और वो बेचैन हो रहे हैं, पता नहीं इनको क्या हुआ है, बाहर का हुआ है कि क्या हुआ है। मैंने कहा कुछ डरो मत, कुछ नहीं हुआ है, वो सही है। और मैंने उनके साथ में फिर प्रार्थना की। वैसे ही प्रार्थना करते करते वो मैंने उनको बताया, अब मुझे बताइए आपके पति को कैसा लग रहा है। तो उन्होंने मुझे 10-15 मिनट के बाद फ़ोन करके बताया कि जैसे सिस्टर आपने प्रार्थना की और वैसे ही मेरे पति बहुत शांत हो गए, जो उनको घबराहट हो रही थी वो भी पूरी तरह से ख़त्म हो गई और अच्छी चैन की नींद वो सोए। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती है। मैं धन्यवाद देती हूँ हमारे परमेश्वर के जन पास्टर अजय अग्रवाल को कि जो उन्होंने हमें हमेशा वचन से सिखाया और आगे बढ़ाया, वही हम हमारे मेम्बर के साथ करते हैं तो उनके जीवन में भी बहुत चमत्कार होते हैं। थैंक यू पास्टर, सो मच पास्टर, आई लव यू। सोचेगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। गो वे। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूँ बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूँ उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। আমার
মহিমার যোগ্য আছি। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। কেমন আছো? তুমি ভালো আছো? আজ যেখানেই থাকো বলো, আমি আসে এসে যেখানেই আছো বলো, আমাদের বন্ধু ভাই বোনকে দিয়ে হাই ফাই দিয়ে বলতে পারো তোমাদের সবাইকে অভিনন্দন। আর আই মাসি, আমরা কার কথা শুনছিলাম? হ্যাঁ, আমরা জোনার গল্প শুনছিলাম, জোনার গল্প শুনছিলাম আমরা, হ্যালেলুইয়া। আর আমরা দেখেছিলাম কি, যে ঈশ্বর কিভাবে যে জোনাকে বলেছিল যে নিনভে শহরে যাও আর ওখানে লোকেদেরকে সুসমাচার শোনাও। আর জোনা নিনভে যাওয়ার জায়গায় কোথায় গিয়েছিল? তার শেষে হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আর আমি আগের বারেও বলেছিলাম যে ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের কোনো দিনও ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার, ঈশ্বরের কাছের জন্য লুকানোর প্রয়োজন নেই। জোনা
ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল, লুকিয়ে পড়তে চেয়েছিল, সে নির্মে যেতে চায়নি। সে কি করেছিল? সে ঈশ্বর যেটা কাজ দিয়েছিল সে কি করেছিল? সে কাঁদিয়েছিল, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আজ আমরা দেখব সেখানে কি হয়েছিল। আমরা আগে কি দেখেছিলাম, তার্সিস যাওয়ার জন্য একটা জাহাজে একটা বসে গিয়েছিল, আর আর পয়সা দিয়ে একটা টিকিট কেটে বসে গিয়েছিল। আর আমরা দেখেছি কি ঈশ্বর কি করেছিল, একটা তুফান সমুদ্রে তুলেছিল, আর আর একটা ভয়ঙ্কর তুফান এসেছিল, হালেলুয়া, অনেক বড়, খুব খুব বড় তুফান। আর আর সেই জাহাজ পুরো টলতে শুরু করেছিল, আর যেখানে ওই জাহাজেতে যে সমস্ত লোক ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল যে এটা কেউ আচমকা এটা কী হতে শুরু করে দিল, এসব কোথা থেকে এলো। তারা সবসময় চেষ্টা করতে লাগলো কি যে জাহাজটাকে যাতে যেভাবে বাঁচাতে পারে। আর তুফান এত জোর ছিল যে জাহাজ পুরো ডুবে যাবে, কেউ বাঁচবে না। আর ওখানে সবাই সবাই কি করছিল, যে যার ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে আমাদের বাঁচাও। আর জাহাজেতে জাহাজ থেকে সমস্ত জিনিস হচ্ছে ফেলে দিচ্ছিল যাতে জাহাজ হালকা হয়ে যায়, আর তবুও তুফান থামছিল না। আর সেই সময় জাহাজের কাপ্তান কি দেখেছিল, যে জোনা জাহাজের নিচে ঘুমাচ্ছে। তো তো সেখানে গিয়ে কি বলে, এমন স্থিতিতে তুমি কিভাবে শুতে পারো, ওঠো আর প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে হয়তো তোমার ঈশ্বর আমাদেরকে শুনে আর আমাদেরকে বাঁচা, ওঠো আর কি করো, প্রার্থনা করো। আর এই সময় জোনা খুব মুশকিলে পড়ে গেল, কারণ সে জানতো যে তুফানটা কোথাও না কোথাও তার জন্যই এসেছে, কারণ এই তুফান ঈশ্বর তাকে পাঠিয়েছে, হালেলুয়া। আর এখানে তারা কি করছে, লক্ষ্মী বলছে তার নিজের ঈশ্বরকে প্রার্থনা করো কি সে আমাদেরকে কি করবে, বাঁচাবে। আর জোনা কি ভেবেছিল যে আমি পালিয়ে যেতেই তো এসেছি, হালেলুয়া, আর আমার জন্যই কি হচ্ছে, এই তুফানটা এসেছে, ঈশ্বর এই তুফানকে পাঠিয়েছে কারণ আমি ঈশ্বরের কথাকে শুনি না, হালেলুয়া। আর ঈশ্বর চায় কি জোনা নিনভে যাক আর নিনভেতে লোকেদেরকে সুসমাচার প্রচার করুক। আর ঈশ্বর চায় কি যে ঈশ্বর যেটা বলেছে সেটা করতে বলেছে সেটা করুক। আর জোনা কি করেছিল, যে আমি সেটা যাব না, আর আমি যেখানে যদি চলে যাই ওখানে যদি আমি শুনিয়ে দিই তাহলে ওদের লোকেদের মন বদলে যাবে আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে, আর ঈশ্বর তো দয়ালু আর তাদের দয়াদেরকে ক্ষমা করে দেবে। আর তার সেই জন্য সে কি করেছিল, তার শিষ্যের ওদিকে পালিয়ে যেতে চেয়েছিল, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি আমরা জানি জোনা একটা দুষ্ট লোক ছিল না, ও ভালো ছিল, সে সেই সময় ঈশ্বরের কাছ থেকে মানছিল না সেই সময় তার আজ্ঞাটাকে। তার মানে এই নয় যে সে ভালো ছিল না, না সে ভালো ছিল, আর বুঝতে পেরেছিল যে এই সমস্ত যে হচ্ছে এগুলো এইসবগুলো তার জন্যই হচ্ছে। আর তখনই জাহাজে সমস্ত লোক সমস্ত বিপদে ছিল, আর তারা বোঝার চেষ্টা করছে যে তুফানটা কেন আমরা হচ্ছে, কেন কিভাবে আমরা শান্ত করবো, আমরা জাহাজটাকে বাঁচাবো। আর তখন কেউ বললো যে আমরা সবার নামে একটা করে চিঠি ডালি, আচ্ছা তুফান কার জন্য এসেছে। তাদের কি ভাবছিল যে কারো না কারোর জন্য এই তুফানটা হচ্ছে, কার জন্য হচ্ছে। তো তার না তার একটা চিঠি করলো, আর চিঠি জানার জন্য তো চিঠিতে কার নাম, জোনার নাম এসেছিল। আর সবাই জেনে গেল যে তুফান কার জন্য এসেছিল, জোনার জন্য এসেছিল। আর আমরা যেমন বলেছি জোনা ও খুব ভালো ছিল, ও কি বলেছিল, ও জিম্মেদারি ও তার দায়িত্বটাকে নিল যে হ্যাঁ যে তুফান আমার জন্যই এসেছে, তো আমি কি করবো। জোনা কি বললো, এক একটাই রাস্তা আছে যে আমাদেরকে আমাকে তুলে সমুদ্রতে ফেলে দাও, তাহলে তুফান কি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আর আর জাহাজে যারা ছিল তারাও খুব ভালো ছিল, আর তারা বলছে যে আমরা কিভাবে তোমাকে সমুদ্রতে ফেলে দেবো, না না
चेष्टा करी जहाजे भलो भाव सुरक्षित नहीं जाए धारे नहीं जावर जत ही चेष्टा कर किनारा ते नहीं आसते तरह बसि भयंकर तूफान आसो हाले लुया ता बुझते ना ये जहाज के किनारा ते नहीं जेते पारबो ना আর তুফান হচ্ছে খুবই ভয়ঙ্কর আর কোনো রাস্তা নেই আমাদেরকে একে সমুদ্রতে ফেলতেই হবে হালেলুয়া আর ও তখন কি করলো কেউ দিয়ে সমুদ্রতে ফেলে দিল হালেলুয়া প্রেজ দ্য লর্ড সবসময় মনে রেখো ঈশ্বরের বাক্য ঈশ্বর আমাদেরকে যা কিছু করতে বলে ওটা আমাদের ভালোর জন্য হালেলুয়া আর ঈশ্বর একটা ভালোবাসার পরমেশ্বর আর ঈশ্বর যত আমাদেরকে ভালোবাসা যত আমাদেরকে ভালোবাসে কেউ আমাদেরকে করে না তিনি আমাদেরকে অনেক 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 ভালোবাসেন হালেলুয়া আর কেউ কিছু না আর কিছু যদি আমাদের জন্য করেন ঈশ্বর সেটা আমাদের ভালোর জন্য করে হালেলুয়া আর আমরা যখন ঈশ্বরের জিনিসকে বলা জিনিসকে না করি আমরা আশিসকে হারিয়ে ফেলি আর যেই কাজটা করাতে যে আসি উৎসাহিত করে যে আমরা ঈশ্বর যেটা আমাদেরকে করতে বলেছে হালেলুয়া আর তো যখনই আমাদের ঈশ্বরের বাক্যকে আমরা পড়ি আমরা শুনি আর ওসব কি ওগুলো সবকিছু করার জন্য সর্বদা ঈশ্বর বাক্যকে করার জন্য উৎসাহিত থাকো হালেলুয়া তো এই সময় আমরা একটা বাক্য পড়বো ও পাস্টার বাড়িতে আমার কেউ কথা শুনে না যীশু খ্রিস্টকে বেশি করে জেনে নেন শুনতে শুরু করে দেবে আমি বলি আপনার ঘরে আপনার যদি না শুনে আমি বলি লাখো লোক আমার কথা শুনেন দাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই ভেবে দেখুন কেন শুনছেন আমার কথা আমার আত্মীয় কি কোনো তো কারণ আছে না আমার কথা শুনছেন যেমনি আপনার জ্ঞান বাড়তে থাকবে আপনার ফলও বাড়তে থাকবে প্রেজ দ্য লর্ড হালেলুয়া আর এই জ্ঞান কি গভীর জ্ঞান কি গভীর জ্ঞান আপনার জ্ঞান কি হচ্ছে গভীর হতে যাচ্ছে যেমন আপনি কার্পেন্টার প্রথম দিনে কাঠের বেশি কিছু জানেন না আপনি জানেন শুধু রান্দা চালাতে হবে তারপর জানতে পারেন লাঠি কেমন হয় কোনটা সোজা কোনটা কিভাবে চালাতে হবে আপনার জ্ঞান কি হয় গভীর তো আপনি বলতে পারেন না যীশু খ্রিস্ট পিতা ছিলেন 5 বছর আগে এখনো পিতাই আছেন যীশু খ্রিস্টের ব্যাপারে আপনার জ্ঞান কি গভীর হতে থাকবে বুঝতে পারছেন যেমন কি কাঠের কাজের জ্ঞান কি বাড়তে ছিল আপনি সোনার কাজ করেন তো সোনারের কাজ বাড়তে থাকে আপনি ওয়েল্ডার হলে আপনি ওয়েল্ডারের কাজ বাড়তে থাকছে আপনার কে সেখানে থাকেন কেউ থাকেন কি কারণ জ্ঞানই হয়তো বাড়তে পারে না হলে কমতে পারে জ্ঞান যেখানে থাকে সেখানে থাকতে পারে না কারণ মনে হতে পারে আমার জ্ঞান যেমন ছিল তেমনই আছে না আপনার মনে হচ্ছে আপনার জ্ঞান একই জায়গায় যদি জ্ঞান না বাড়িয়ে থাকে তাহলে পুরো চান্স কি জ্ঞান কমে গেছে কারণ বিশ্বের প্রবলেম আসবে আপনার জ্ঞানকে উপর প্রহার করবে আর ওই জ্ঞান একটা পাঞ্জা মেরে নিয়ে চলে যাবে পাঞ্জা মেরে নিয়ে চলে যাবে তো যে জ্ঞান এই কারণে অনেকে জিজ্ঞাসা পাঁচটা শুরুতে এসেছিলাম আমি প্রার্থনা করছিলাম চমৎকার হতো এখন আর কেন হয় না কেন কারণ আপনার জ্ঞানে পাঞ্জা মেরে দিয়ে চলে গেছে পাঞ্জা আপনার মনে হচ্ছে জ্ঞান ততটাই আছে না জ্ঞান কি হয়ে গেছে কম হয়ে গেছে আপনি সচেতন রূপে জ্ঞানকে বাড়াননি জ্ঞান একই জায়গায় থাকতে পারে না বিশ্বের লোক তাতে কি করবে প্রহার করবে আঘাত করবে হালেলুয়া প্রেজ দ্য লর্ড হ্যালো হয় না আমাদের ছোটবেলায় মনে হয় মা বাবা খুব ভালোবাসে তারপর মনে হয় মা বাবা ভালোবাসেন না আমাদের জ্ঞান কি হয় বদলাতে থাকে কতজন আমার কথা বুঝতে পারছেন বন্ধু কি বলে আরে ছাড় না মায়ের বেশি শুনিস না মা বাবা এত ভালোবাসে না ছোটবেলায় কি হয়েছে মা বাবা ভালোবাসে আর জ্ঞানের তো কি হচ্ছে পাঞ্জা মারছে জ্ঞান কি হচ্ছে বদলাচ্ছে কি ততটাই জ্ঞান আছে জ্ঞান কি হয়ে গেছে কম তো আপনি যিশুর ব্যাপারে জ্ঞানকে না বাড়ান তাহলে আপনার জ্ঞান কি হয়ে যাবে কম কারণ সমাজে এই জ্ঞানে তো কি করবে পাঞ্জা মারবে প্রেজ দ্য লর্ড হালেলুয়া শুনছেন আপনারা এই জ্ঞানকে অনবরত কি করতে হবে বাড়তে হবে কিন্তু প্রশ্ন এটাই জ্ঞানকে বাড়ানোর জন্য আপনি কি ছাড়তে চান
এই জ্ঞান নিজের থেকেই তো বাড়বে না। আপনি কি টিভি ছাড়তে চান? আপনি কি ফালতু কথা বন্ধ করতে চান? প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন, কি ছাড়তে পারবেন, কি ছাড়তে পারবেন? প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। শুনছেন? তো জ্ঞান কি করতে হবে? গভীর তো প্রশ্ন কি, আপনি কি ছাড়তে চান? চলুন একটা বাক্য পড়ি, দ্বিতীয় পিতর প্রথম অধ্যায়ের দ্বিতীয় বাক্য। ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্ব জ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্ধিত। ভেবে দেখুন কত সরল জীবন। প্রেজ দ্য লর্ড। জানি না লোক কেন এত কঠিন করে ফেলেছে, এত সহজ। যিশুর তত্ত্বজ্ঞান হয়ে অনুগ্রহ এমনিই বেড়ে যাবে, শান্তি এমনিই বেড়ে যাবে। প্রেজ দ্য লর্ড। এখানে বলেনি প্রথমে তত্ত্বজ্ঞান বাড়ে, তারপর অনুগ্রহ বাড়ে, তারপর শান্তি বাড়ে। জ্ঞান বাড়লে অনুগ্রহ এমনি এসে যাবে, আর জ্ঞান বাড়লে শান্তিও চলে আসবে। সিম্পল, একের সাথে দুটো ফ্রি, ফ্রি ফ্রি ফ্রি। প্রেজ দ্য লর্ড। লেখা আছে ওখানে, কিন্তু প্রশ্ন এটা, আপনি কি ছাড়তে চান, কি ছাড়তে চান? প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আপনি কি টিভি ছাড়তে চান? প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। শুনতে পেলেন? প্রশ্ন এটা, আপনি কি ছাড়তে পারবেন? প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় তিনটে দুইয়ের অধ্যায় পনেরোর বাক্য, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্য করো যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানি। আমি আপনাদের একটা গল্প বলেছিলাম, যে একটা চার্চ চলছিল, চার্চের পাস্টার বলেন, যত বোর্ড মেম্বার আছে সবাই পরে অপেক্ষা করুন, কোনো ব্যাপার, চার্চ শেষ হয়ে যায়, সমস্ত বোর্ড মেম্বার এসে যান। এক ব্যক্তি ওখানে নতুন বসেছিলেন, পাস্টার বলেন, আপনি তো বোর্ডের মেম্বার নন। ব্যক্তি বলেন, আমি তো শুনেছি যে যত বোর্ড মেম্বার সবাই আসুক। তো কিছু লোক এমনই বাক্য কিছু বলে, আর এরা ওনারা অন্য কিছু বলেন। প্রেজ দ্য লর্ড। পাস্টার বলেন, এমন বাক্য এ নিজেরই কথা শোনাচ্ছেন, জেরুসালেমের মাতা সবার উপরে, আজ তিনি আমার মাতা। আমি বলি, এটা ভালো। প্রেজ দ্য লর্ড। তো আপনি অজ্ঞানী হতে পারেন না বাক্যের ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি লেখা আছে? তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ দেখাইতে যত্ন করো। আপনার ওপরে স্ট্যাম্প হওয়া চাই, লোকেরা আপনার জীবনকে দেখে জানতে পারা চায় কি ঈশ্বর আপনার বেছে নিয়েছেন। আপনি ভুল জ্ঞান দিতে পারেন না, আপনি ভুলভাবে জিনিস বোঝাতে পারেন না। ইউ গট টু স্টাডি। আপনাকে বাক্যকে পোষে পড়তে হবে, বাক্যকে বুঝতে হবে। যে বাক্য পড়ছেন তার সম্বন্ধে পাস্টার ক্রিস অনেক আগে অনেক কিছু বলেছেন, যান যাকে গিয়ে শুনুন সেই সন্দেশে। সেই সন্দেশকে শুনে আপনার মনে হবে যে বাক্য বাস্তবে আসলে মানে কি, না হলে আপনি কি করবেন, ভুল মানে বের করে, আর আপনাকে কি পেতে হবে, লজ্জা পেতে হবে। তো আপনি লজ্জিত হতে পারেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। ফিলিপীয় তৃতীয় অধ্যায় সাত থেকে আটের বাক্য, কিন্তু যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করে। মানে প্রেস দ্বারা জানবেন, যেসব জিনিস করতে আপনি মজা পেতেন, আপনি আনন্দ পেতেন, এতে আপনার সময় যাচ্ছিল, আমি বললাম না, আমি এসব জিনিস করবো না, এগুলো খ্রিস্টের বিরুদ্ধে, আমার কাছে ক্ষতি। আপনার স্বপ্ন বদলে যায়। আপনার স্বপ্ন কি? যীশু খ্রিস্টকে জানা। প্রেস দ্য লর্ড। What a beautiful dream. যদি নিজের জীবনকে তৈরি করতে চান তাহলে প্রভুর সাথে করুন। কার সাথে? প্রভুর সাথে। কোন মানুষের উপর বিশ্বাস করবেন না। বাচ্চা যার জন্য মরতে থাকেন, ও আমার বাচ্চা, ও আমার বাচ্চা, 14 সাল হওয়ার পরে মা আমার রুমে আসবে না, এটা আমার একার রুম, জানেন নাকি, জানেন নাকি? বাচ্চা 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 যার জন্য যীশু খ্রিস্টকে জানতে পারেনি, এই বাচ্চাই তাদের জীবন থেকে আপনার বের করার জন্য দাঁড়িয়ে আছে। এতে খারাপ লাগার কথা না, জীবন এমনই। প্রেজ দ্য লর্ড। নয় কি এমন জীবন যে বাচ্চাদের জন্য আপনি চার্চে যাননি, যে বাচ্চার কারণে আপনি বাইবেল পড়েনি? কেন 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 করেনি? কারণ আপনি জানতেন না কি
জীবন তৈরি করতে চান তো কার উপরে? যীশু খ্রিস্টের উপরে। কার উপরে? যীশুর উপরে। কারণ কেবল যীশুই বলেছেন, আমি তোমাদের সাথে জগতের শেষ পর্যন্ত থাকবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন তো? যখনই আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি, শুনি, ওগুলো সবকে করার জন্য, সর্বদা ঈশ্বরের বাক্য করার জন্য কি থেকো? উৎসাহিত থেকো। হালেলুয়া। তো এই সময় আমরা একটা বাক্যকে পড়বো, বাক্য আমরা পড়বো হিতোপদেশের 4:13 বাক্য। তাতে কি লেখা আছে? উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িও দিও না, তাহা রক্ষা করো, কেননা তাহা তোমার জীবন। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? তাকে ধরে রাখো, তাকে ছেড়ে দিও না, তাকে রক্ষা করো, কারণ তাতে কি আছে? আমাদের জীবন আছে। যা কিছু আমাদের ঈশ্বর আমাদেরকে করতে বলে, তাতে আমাদের জীবন আছে, তাতেই আমাদের আশীর্বাদ আছে। হালেলুয়া। আর যখন ঈশ্বর আমাদেরকে কিছু করার জন্য আমরা অনুগ্রহকেও গ্রহণ করেছি, আর ঈশ্বর জানে যে আমরা সেই সব কাজ আমরা করতে পারবো, সেই জন্যই আমাদেরকে সেই সব কাজ করার জন্য দিয়েছে। হালেলুয়া। তো কখনো ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়ার, ভয় পাওয়ার, লুকানোর কোনো প্রয়োজন নেই, আমরা সব কিছু করতে পারি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো জোনার গল্পে এখানে শেষ হচ্ছে না, আমরা আগে পরের সপ্তাহেতে আবারও দেখবো জোনাকে যখন জলের মধ্যে ফেলে দিয়েছিল তারপর কি হলো। হালেলুয়া। আর তোমরা জানতে চাও না কি হলো? আমিও জানতে চাই কি হলো। হালেলুয়া। তো নিজের বন্ধুদেরকে গল্পটা যতটা আমি বলেছি সবাইকে বলো, আর পরের রবিবারে আমি আবারও আমরা দেখা করবো। ততক্ষণের জন্য গুড বাই, গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি তোমরা আমাদের প্রোগ্রাম প্রথমবার দেখো, আর তোমরা যদি এখনো যিশুকে এখনো দোস্ত, বন্ধু আর প্রভু হিসাবে না করো, তো এই সময় আমাদের সাথে প্রার্থনা করতে পারো, আর যিশুকে নিজের বন্ধু আর প্রভু তৈরি করতে পারো। হালেলুয়া। তো যেখানেই তোমরা থাকো তো ওখানে দাঁড়াতে পারো, আর হাতকে স্বর্গের দিকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে বলতে পারো, আর মনে রেখো এই প্রার্থনাকে মুখে বলা খুবই প্রয়োজন। তো তৈরি তো সবাই? তো হাতকে তুলতে পারো আর চোখকে বন্ধ করে আমার সাথে বলো, প্রিয় পিতা, আমি আমার পুরো হৃদয় থেকে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্রতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর পিতা তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেয়। আজ সে জীবিত। আমি যীশু খ্রিস্টকে আমার জীবনে ডাকছি, আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, আমি বেঁচে গেছি, আজকে আমি তোমার সন্তান, আমার উদ্ধার হয়ে গেছে, আমি বিশ্বাস দ্বারা অনন্ত জীবনকে গ্রহণ করেছি যিশুর নামে, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি তোমরা এই প্রার্থনা আমার সাথে করে থাকো, ঈশ্বর এই ঈশ্বরের মহান পরিবারে তোমাদের সবাইকে অভিনন্দন, আর যীশু খ্রিস্ট আজ থেকে তোমার বন্ধু, তোমার প্রভু। হালেলুয়া। আর যদি তোমরা এই প্রার্থনা করে থাকো, তো এই সময় আমি তোমাদের জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি পা দিচ্ছি সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছে। আমি প্রার্থনা করছি প্রভু, আমি বলছি প্রভু, এই শয়তানের, এদের অন্ধকারের শক্তি, এদের জীবনে কোনো অধিকার ও শক্তি নেই যিশুর নামে। যিশু এদের জীবনের প্রভু আর স্বামী। আমি ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমি এদের আশীষ দিচ্ছি প্রভু, তোমার বাক্যের দ্বারা, তোমার বাক্যের দ্বারা, তোমার দ্বারা। আমি বলছি এরা শীষ আর অন্যকে আশীষিত, হ্যাঁ এরা সুরক্ষিত, আর এই খ্রিস্ট এদের মধ্যে পরিপক্ক হচ্ছে প্রভু। ধন্যবাদ ঈশ্বর, আর এই সমস্ত প্রার্থনা আমি চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই সময় আমরা আমাদের দান, দশমাস, আমরা পার্টনারশিপ দেব। আর যদি তোমরা আমাদের সেন্টার থেকে দেখো, তো সেন্টারেতে ভেট দিতে পারো, আর যদি অনলাইন দেখে থাকো তো ডিটেলস স্ক্রিনের উপরে আছে, তোমাদের মা বাবা
সাথে কথা বলে ব্যাংক ট্রান্সফারের দ্বারাও এই ভেট দিতে পারিয়া। চলো আমরা প্রার্থনা করব ভেট দানের জন্য। ধন্যবাদ দেবো ঈশ্বরকে। রে বৌন্দ্রালাবাজি কেড়ে জাহান্দ্রে, রে বৌন্দ্রালাবাজি কেড়ে জাহান্দ্রে আলাকা, রে বৌন্দ্রালাবাজি কেড়ে জাহান্দ্রে আলাকা। তো ঈশ্বর আমি ধন্যবাদ দিচ্ছি এই দানকে আনার সুযোগ সুবিধার জন্য। এই এটা আপনার আত্মার দ্বারা পবিত্র আর গ্রহণযোগ্য। ধন্যবাদ প্রভু, যেমন এরা দিয়েছে প্রভু, দেবারও গ্রহণ করার এদের জীবনে বাড়ছে প্রভু। এদের জীবনে প্রভু কোনো ভালো জিনিসের অভাব হবে না প্রভু। এদের এদের পরিপূর্ণতার সাথে এদের কোলেতে ঢালছে প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এই দানের ওপরে প্রভু আপনার আশিসকে বলছি, আর বলছি প্রভু এবার বাড়ছে আর মাল্টিপ্লাই হচ্ছে, আপনার রাজ্যের সমস্ত প্রয়োজনকে পূরণ করছে। হালেলুইয়া, ধন্যবাদ দিচ্ছি প্রভু। এই সমস্ত প্রার্থনা আমি যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। এই সময় হচ্ছে সুস্থতার। তো তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় আর ঠিক না থাকো, তো আমি সেখানে তোমাদের জন্য প্রার্থনা করব, প্রার্থনা করব ঈশ্বরের শক্তি ওখানে উপস্থিত হবে তোমাদেরকে সুস্থ করার জন্য। আর মনে রেখো ঈশ্বরের ইচ্ছা কি, আমরা সর্বদা সুস্থ থাকি। আর ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে, দৈবিক স্বাস্থ্য দিয়েছে, হালেলুইয়া। তো যেখানেই তোমাদের প্রবলেম সেখানে একটা হাত রাখো, আর একটা হাত স্ক্রিনের ওপরের দিকে বাড়িয়ে আর আমাদের সাথে প্রার্থনা করো। রে বৌন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে, রে বৌন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে আলাকা, রে বৌন্দ্রালাবা রে বোরজাকারা রাহান্দ্রে, রে বৌন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে আলাকা। হ্যাঁ ঈশ্বর, আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে সমস্ত বাচ্চাদের জন্য। সমস্ত বাচ্চাদের জন্য আমি প্রার্থনা করছি প্রভু, যান তাদের মধ্যে যে কোনো রোগী থাকুন না, তাদের শরীর থেকে বেড়ে যাওয়ার আদেশ দিচ্ছি যীশু খ্রিস্টের নামে। আরে বৌন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো সাকার পারাহান্দ্রে, রে বৌন্দ্রালাবাগরা টেকে বো। ঈশ্বর ধন্যবাদ, ধন্যবাদ। যেমন আমরা প্রার্থনা করছি প্রভু, আপনার শক্তি সেখানে কাজ করছে প্রভু, পাতা থেকে পা পর্যন্ত ওরা সুস্থ প্রভু, আর ওদের জীবন কাজ করছে, আপনার শক্তি কাজ করছে, ওরা সুস্থ প্রভু। ওরা যিশু নাম রেজা আন্দ্রে, রে বৌন্দ্রালাবা জিকের জাহান্দ্রে আলাকা মাসিকের হেলথ ইজ রিস্টোর্ড ইন দ্য নেম অফ জিসাস। রে হান্দ্রে, রে বৌন্দ্রালাবা জিকের জাহালাকা মাসিকের রাসাকা ওরা হান্দ্রে, রে বৌন্দ্রালাবা গ্রাটে কো। ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ, ধন্যবাদ। এরা সুস্থ, এরা সুস্থ যিশুর নামে। আর সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আর যদি তোমরা এই প্রার্থনা করে থাকো, আর আমার বিশ্বাস কি তোমরা সুস্থতাকে গ্রহণ করেছো, আমাদের ডিটেল স্ক্রিনের উপরে আছে, আমাদের ফোন করে আমাদের মেসেজের দ্বারা আমাদের অবশ্যই বলো ঈশ্বর তোমাদের সাথে কি করেছে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। ওয়াও ওয়াও ওয়াও, আমার বিশ্বাস তোমরা সবাই খুব মজা করেছো, আমাকে তো খুব মজা লেগেছে। হালেলুইয়া, আমরা কত কিছু করেছি, আমরা গান করেছি, নেচেছি, আমরা গল্প শুনেছি। আরো বাকি আছে, হালেলুইয়া। পরের রবিবারে আবার এসো দেখতে, আর এই লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করো, আর যা কিছু আমরা বলেছি এখানে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর তাদেরকেও বলো হালেলুইয়া। চলো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব আর সমস্ত জিনিসের জন্য যেটা আজ আমরা শিখেছি, গ্রহণ করেছি ঈশ্বরের ভালোবাসার কৃপাতে, হালেলুইয়া। আর যেখানেই থাকো দাঁড়াতে পারো, হাতকে ওপরের দিকে তুলে ঈশ্বরকে ধন্যবাদ দেবো। রে বৌদ্রালাবাগরা টেকে বোসাখারাবা মারে সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বোসাখারাবা মারে। ঈশ্বর আমি ধন্যবাদ দিচ্ছি, তোমার নামছি প্রভু, মহিমা দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ প্রভু, আমরা যা কিছু শিখেছি আমরা তার জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমি প্রার্থনা করছি প্রভু সমস্ত বাচ্চার জন্য, আপনার তোমার অনুগ্রহ প্রভু সমস্ত সবার জীবনে কাজ করছে, মন রূপে তোমার বুদ্ধি সমাজ জ্ঞানের আত্মা ওদের মধ্যে কাজ করছে, ওরা সুরক্ষিত প্রভু, ওদের জীবনে দ্বারা প্রভু আপনার জ্ঞানের সুগন্ধ সমস্ত জায়গায় ছড়াচ্ছে প্রভু, ধন্যবাদ প্রভু। সমস্ত সমস্ত ওরা সমস্ত কাজকে সর্বশ্রেষ্ঠ
স্বচ্ছতার সাথে করছে আর মহান রূপে আত্মাকে জিতছে, নির্ভীকভাবে সুসমাচারের প্রচার করছে। হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো পরের রবিবারে আবারও আমরা মিল দেখা করবো, ততক্ষণের জন্য বাই বাই, গড ব্লেস ইউ। আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আজ থেকে শয়তানের আমাদের ওপর কোনো অধিকার নেই। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, যীশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য, প্রেজ দ্য লর্ড। এর আগে আপনারা বসেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনাদের বাচ্চাদের জন্য যারা এখন যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি যীশুর নামে এদের ওপরে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে। সাধারণের কোনো দাবা ও কবজা নেই যীশু খ্রিস্টের নামে। এতে আমি এদের আশিস দিচ্ছি, আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার অনুগ্রহের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। আমি ঘোষণা করছি আশিস এখন থেকে নিজের জীবনে আপনার আশিসকে দেখবে, শয়তান এদের জীবনে কোনো কাজ করতে পারবে না, যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। দশ মাস আপনার পার্টনারশিপ, আপনার বিশেষ বীজকে বোনার, আর আমরা আমাদের কয়েকটি স্বাগত জানাবো, জোরে তালি বাজিয়ে অন্যদের স্বাগত জানাবো। থ্যাংক ইউ। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন্তি কি বিশি সেটা আমি। আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতি। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাশ হয়েছি। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি সেটা আমি। পুরনো জিনিস পাশ হয়েছি, আমি খ্রিস্টতি। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাশ হয়েছি। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি সেটা আমি। আমি নতুন জন্মা, আমি খ্রিস্টতি। আমি নতুন জন্মা, আমি খ্রিস্টতি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করবো, ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান দেবার সুযোগ ও সুবিধা দেবার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, আপনাকে গ্রহণ হবার যোগ্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি আপনার দয়া, আপনার করুণার জন্য। যেমনই আমরা দিয়েছি, এর বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। আমরা এই দানের ওপরে আপনার আশিসের আহ্বান করছি, বেড়ে ওঠা ও রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ দিচ্ছি আর প্রভু এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। আজ সন্ধ্যা ঈশ্বরের সেবকের সাথে আমাদের কমিউনিয়ন সার্ভিস, গ্লোরি 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 গ্লোরি। তো সেটা ভুলে যাবেন না, কমিউনিয়ন সার্ভিস খুবই প্রয়োজন, খুব 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 প্রয়োজন। পাস্টার ক্রিসের সাথে সমস্ত মিটিং এ প্রমোশন, প্রতিটা মিটিং প্রমোশন, প্রতিটা মিটিং, এমনকি আপনি প্রভুর সাথে মিলে আসছেন। প্রেজ দ্য লর্ড। তো মিটিং কে মিস করবেন না, রাত্রি নটা থেকে। প্রেজ দ্য লর্ড। আমাদের অনলাইন চার্জার যেটা খুবই প্রয়োজন, আপনাকে বুদ্ধিমান হতে হবে সেই সব জিনিসকে ব্যবহার করার জন্য যেটা আমরা আপনাদের জন্য তৈরি করেছি। আমরা অনেক কিছু জিনিস তৈরি করেছি যেটা আপনাদের জন্য, আমি জানি না সেটা আপনারা বুঝতে পারেন কি পারেন না, কি সেই জিনিস আপনাদের জন্য তৈরি হয়েছে। এই অনলাইন চার্জ আছে আপনার জন্য তৈরি করেছি, এমন না হয় আপনি মুম্বাই থাকেন, আপনার বন্ধু অন্য কোথায় থাকে আর আপনি তাকে সুসমাচার না শোনাতে পান।
যে কোনো ভাষার মানুষ হোক না কেন তাকে সুসমাচার শোনাতে পারে। তেলেগু, তামিল, মালায়ালাম, কানাডা, যে কোনো ভাষা মানে যে কোনো আপনার কাছে বিশ্বে এসে থাকেন, কাউকে আপনার কাছে বিশ্বে পাঠান, আপনি কি করতে পারেন, যীশু খ্রিস্টের ব্যাপারে বলতে পারেন। এটা অনেক বড় একটা হাতিয়ার আপনার হাতে। আর আমাদের একটা অ্যাপ আছে, তো আরও সুবিধে, আপনাকে খোঁজার প্রয়োজন নেই, ইউটিউবে যাও খুঁজো, আমাদের অ্যাপ আছে। কতজনের কাছে অ্যাপ আছে? আমাদের নিজেদের নিজস্ব অ্যাপ আছে, ক্রাইস্ট এম্বাসেডর ইন্ডিয়া ফার্স্ট ফ্লাইট। কতজন ব্যবহার করেন এটা? প্রেস দ্য লর্ড, হালেলুয়া। চিলড্রেন চার্চ আছে আমাদের 14টা ভাষাতে, নাকি 14টা ভাষাতে। তো যে কোনো বাচ্চার কাছে পৌঁছাতে পারেন, কারো কোনো বড়োর কাছে পৌঁছে, সমস্ত কিছু আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি। যান, সেটাকে ব্যবহার করুন। ভারতে কোনো চার্জের কাছে এই সব নেই। আমি অহংকারের সাথে বলছি, আমি দীনতার সাথে বলছি, ঈশ্বর আমাদের সেই সুযোগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন কি আমাদের বিশ্বাস বাড়ে। আমরা আপনাদের বলছি, তো আমাদের কাছে হাতিয়ার আছে, তাকে চান আর ব্যবহার করুন। আর যীশু খ্রিস্টকে মহিমা দিন, আর নিজের বিশ্বকে প্রকাশিত করুন। আমরা দাঁড়াবো আর ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে হুটিয়ে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন ঈশ্বরকে হৃদয় থেকে, বড় অনুগ্রহের জন্য, বড় জ্ঞানের জন্য, বড় প্রেমের জন্য ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা মহান কাজকে করছে যীশু খ্রিস্টের নামে, এদের সুসমাচারের দরবাজা খুলছে যীশু খ্রিস্টের নামে, এদের কাছে যদি চাকরি না থাকে তাদের জীবনে চাকরিকে বলছে যীশু খ্রিস্টের নামে, এদের শব্দ, এদের বিশেষ শব্দ হবে, চমৎকার এদের জীবনে হচ্ছে যীশু খ্রিস্টের নামে, চমৎকার এদের চাকরি এদের কাছে আসছে যীশু খ্রিস্টের নামে, এদের বিজনেস চমৎকার ভাবে এগিয়ে বাড়ছে যীশু খ্রিস্টের নামে, যে পয়সা ভেবে গেছে সে পয়সা বাপস ফিরে আসছে যীশু খ্রিস্টের নামে, যাদের উদ্ধার করতে জন্য প্রার্থনা করছে চমৎকার ভাবে তাদের উদ্ধার হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। এরা খারাপ ও ভালো খারাপ লোকের থেকে বেঁচে আছে, এদের এদের স্বর্ণ নরকের কোনো সন্তান এদেরকে ছুতে পারবে না যীশু খ্রিস্টের নামে, খ্রিস্ট এদের মধ্যে পরিপক্ব হচ্ছে যীশু খ্রিস্টের নামে। এরা সর্বদা জানে ঈশ্বরের ইচ্ছা, জানে যে কিভাবে বলবে, কিভাবে করবে, নির্ভীকতা এদের মধ্যে কাজ করছে যীশু খ্রিস্টের নামে, সুসমাচার এদের জন্য দরজা খুলছে যীশু খ্রিস্টের নামে, এরা সুসমাচারকে শোনাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। এই প্রার্থনাটি যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতা, প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমিন। নিশ্চয়ই ভালো আর করুণা সদা আমাদের জীবনে থাকবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমিন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দমনে বাক্য কাজ করে আর বড় কাজকে করতে থাকুন। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.